আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাংকিং অফার। আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব, ভিডিও নোটিফিকেশন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকে আমরা দেখব এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডের ফিস অ্যান্ড চার্জ সম্পর্কে। এনআরবি ব্যাংক হচ্ছে চতুর্থ প্রজন্মের একটি ব্যাংক। তো এই ব্যাংকের বিভিন্ন অফার চলছে, যেমন অন্য যদি আপনার অন্য কোনো ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানের কোনো ক্রেডিট কার্ড থাকে, আপনি চাইলে খুব সহজেই এনআরবি ব্যাংকের মাধ্যমে টেক ওভার করে আপনি এনআরবি ব্যাংকে আনবেন এবং আপনার পূর্বের কার্ডটির আউটস্ট্যান্ডিং এনআরবি ব্যাংক আপনাকে পরিশোধ করে দিবে। তো চলুন দেখে নেওয়া যাক এনআরবি ব্যাংকের কী কী ধরনের কার্ড রয়েছে। প্রথমে বলবো এনআরবি ব্যাংকের তিন ধরনের কার্ড রয়েছে, প্লাটিনাম, গোল্ড এবং ক্লাসিক। এক্ষেত্রে এই সকল কার্ডগুলোর মেম্বারশিপ ফ্রি এবং যদি রিনুয়াল চার্জ ইয়ারলি যে চার্জ হবে, প্লাটিনামের ক্ষেত্রে 4,000, গোল্ডের ক্ষেত্রে 2,000 এবং ক্লাসিকের ক্ষেত্রে 1,500। সাপ্লিমেন্টারি কার্ডের অ্যানুয়াল ফি ফ্রি, কার্ড রিপ্লেসমেন্টের ফি 500 টাকা সকল কার্ডের জন্য, শুধুমাত্র ক্লাসিকের জন্য 350 টাকা, পিন রিপ্লেসমেন্টের ক্ষেত্রে 350 টাকা সকল কার্ডের জন্য, লেট পেমেন্ট ফির ক্ষেত্রে 700 টাকা, 500 টাকা এবং 400 টাকা, ইউএসডি পার্টে $12, $10 এবং $7। ক্যাশ অ্যাডভান্সের ক্ষেত্রে 2% অথবা 100 টাকা, হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ আপনি যে অ্যামাউন্টটি উত্তোলন করেন মিনিমাম 100 টাকা চার্জ হবে অথবা 2% হারে সবচেয়ে বেশি যেটি চার্জ হবে। ক্যাশ অ্যাডভান্স ফি যদি আপনি অন্য এটিএম, অন্য ব্যাংকের এটিএম থেকে উত্তোলন করেন, সেক্ষেত্রে সেম চার্জ সাথে নেটওয়ার্ক ফিটি হবে। ক্যাশ অ্যাডভান্স ফি ইন্টারন্যাশনালের ক্ষেত্রে $2.5 অথবা 2.5%, যেটি বেশি, সাথে মার্কআপ ফি যেটি গভর্নমেন্ট ট্যাক্স। ওভার লিমিটের ক্ষেত্রে 800 টাকা, 700 টাকা এবং 600 টাকা। ইন্টারেস্ট চার্জের ক্ষেত্রে সকল কার্ডের ক্ষেত্রেই 25% এবং যদি স্টাফ হয়ে থাকে স্টাফদের জন্য 20%। ইন্টারেস্ট ইএমআই যদি করেন সেক্ষেত্রে 11%। ট্রানজেকশন রিটাইবল ফি 300 টাকা পার ট্রানজেকশন। পেমেন্ট ডিউ ডেট স্টেটমেন্ট জেনারেট হওয়ার 15 দিন পর পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। আউটওয়ার্ড চেক রিটার্নের ক্ষেত্রে 50 টাকা চার্জ, কার্ড চেক রিটার্নের ক্ষেত্রে 50 টাকা চার্জ, মার্কআপ 3%, ব্যালেন্স ট্রান্সফার প্রসেসিং ফি 2% অথবা 150 টাকা, উইচ এভার ইজ হায়ার, ব্যালেন্স ট্রান্সফার ইন্টারেস্ট রেট 20%, সার্টিফিকেট ফি 200 টাকা, মিনিমাম পেমেন্ট 500 টাকা অথবা চার্জ হবে। মিনিমাম পেমেন্ট 500 টাকা অথবা $10 অথবা 5%, যেটি সবচেয়ে বেশি। ট্রানজেকশন অ্যালার্টের ক্ষেত্রে বা SMS সার্ভিসের ক্ষেত্রে প্রতি বছর 200 টাকা করে চার্জ হবে, সাথে ভ্যাট যুক্ত হবে। অ্যাড মানির ফির ক্ষেত্রে আপনি যদি ডিজিটাল ওয়ালেট বা MFS অ্যাড মানি করেন, সেক্ষেত্রে 1.25% হারে আপনার চার্জ দিতে হবে। ক্রেডিট কার্ড অ্যাসুরেন্স প্রিমিয়ামের ক্ষেত্রে এটি হচ্ছে একটি ইন্স্যুরেন্স, এটি হচ্ছে 0.35% টোটাল মান্থলি আউটস্ট্যান্ডিংয়ের উপর একটি চার্জ হবে, এটি চাইলে বন্ধ করা যায়। ক্যাশ অ্যাডভান্স লিমিট হচ্ছে 50% উত্তোলন করা যাবে। ভাউচার রিটাইবল ফির ক্ষেত্রে 200 টাকা অথবা $5। কার্ড চেক বুক ফর জেনারেল সকলের ক্ষেত্রে 200 টাকা, 10 পাতার লিপ 300 টাকা, 20 পাতার চেকের জন্য। কার্ড চেক বুক ফি হচ্ছে স্টাফদের ক্ষেত্রে 100 টাকা এবং 20 পাতার চেক হচ্ছে 200 টাকা। কার্ড চেক প্রসেসিং ফি 1.75% অথবা 200 টাকা, যেটি বেশি। স্টেটমেন্ট ফি হচ্ছে ফ্রি, ডুপ্লিকেট স্টেটমেন্টের ক্ষেত্রে 200 টাকা চার্জ হবে। আর যদি অ্যানুয়াল ফি ওয়েভ করার ক্ষেত্রে আপনারা যদি চিন্তা করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইয়ারলি 14টি পজ এবং ই কমার্স ট্রানজেকশন করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি অ্যানুয়াল ফি ওয়েভের ক্ষেত্রে সুবিধা পাবেন। আর ইন্টারেস্ট ক্যালকুলেশন করার ক্ষেত্রে অবশ্যই অন রিডিউসিং ব্যালেন্স মেথড প্রযোজ্য হবে। ক্লোজিং চার্জ প্রযোজ্য হবে। ফার্স্ট চেকবুক ফ্রি দেওয়া হয়। আর্লি সেটেলমেন্ট ফি আপনার যদি কোনো ইএমআই করে থাকেন, সেক্ষেত্রে প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর 0.5% হারে আপনার একটি চার্জ অ্যাপ্লিকেবল হবে। আর সকল চার্জের ক্ষেত্রে গভর্নমেন্ট এক্সেস ডিউটি অ্যাপ্লিকেবল। আর এই যে চার্জের ফিস এর শিডিউল অফ চার্জটি আপনাদের সাথে শেয়ার করলাম, এটি এফেক্টিভ হচ্ছে 1 মার্চ 2023 থেকে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডের ফিস অ্যান্ড চার্জ সম্পর্কে। এছাড়াও দেখতে পাচ্ছেন লোকাল ডেবিট কার্ড এবং গ্লোবাল ডেবিট কার্ডের কিছু ফিস অ্যান্ড চার্জ দেওয়া আছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।